নিতে দিন, আপনাকে কি বলেছে অ্যাসোসিয়েশনে থেকে ডান্ডা নিয়ে হায়াস করতে? না, আমি ডান্ডা নিয়ে কি করছেন রাস্তায়? দাদা ফেসে যাবেন, ফালতু কাজে একদম সাহায্য করবেন না, ফেসে যাবেন। আমি আপনার সম্মান করি, আর ফালতু কাজ একদম করবেন না, ঠিক আছে? কুকুরদেরকে কি বলেছে হ্যারাস করতে? ওই সিলভাস বলেছে কুকুরদেরকে হ্যারাস করতে? কে বলেছে? মাইতি বলেছে? করবেন না, এটা ডান্ডা নিয়ে কি করছেন আপনি এখানে? তো ওকে দেখাচ্ছেন কেন কুকুরটাকে? না করবেন না এসব ব্রাহ্মণ ভাই, আপনার আমি সম্মান করি, ওরা সিলভাস হোক মাইতি হোক, কেউ কিছু করতে পারবে না কুকুরদের, কেউ কিছু করতে পারবে না কুকুরদের, শুনে রাখুন আপনি। ও সিলভাস হোক মাইতি হোক, বরদাস্ত করা যাবে না অন্যায়। আপনি ডান্ডা নিয়ে কি করছেন এখানে? কি করছেন কি এখানে বাচ্চাদের সঙ্গে? ডান্ডা রাখুন ভেতরে গিয়ে। যান, কে বলেছে আপনাকে? সিলভাস বলেছে মাইতি বলেছে মারতে? ওদের তো প্যান্ট খুলে ছিঁড়ে রাস্তা নাচ করিয়ে দেবো একদম। সাহস কি করে হলো আপনার এখানে একে ঠান্ডা দেখাবার? কেন দেখাবেন আপনি? যান না, যান, চলে যান গেছে। ফালতু লোক ফালতু কাজ, বুঝতে পারছেন না আমি কি বলছি? আমার কথা মনে রেখে নিন, কই সারা সিলভাস কিছু করতে পারবে না কুকুরদের, ফালতু লোক সব। যে যেমনি আছে তেমনি থাকবে, বুঝলেন? আইন মাইনে চলতে হবে, নিজের মনে কি কি খারাপ লাগে না ওই সব কেউ দেখবে না এখানে, আইনটাই খালি মেনে চলতে হবে বাস। আর ওই আইনটা ভারতের, পাকিস্তানের না, চীনের না। যান, চলে যান, নেক্সট টাইম থেকে করবেন না সুরেমান ভাই, বলে দিলাম একদম। এসব নোংরামি করবেন না, আপনি গরিব লোক, আপনাকে আমি সম্মান করি আর ভালোবাসি, আপনাকে আমি সম্মানও করি আর ভালোবাসি। আর আমি কোনোদিন ভাবতে পারিনি আপনি ওদের কথা এসব নোংরামি করবেন।